হ্যালো, হ্যালো, তো আপনি কি জাগলিং করেন? জাগলিং? হ্যাঁ 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 হ্যাঁ, বলছি আমি না আপনার কাছে জাগলিং শিখতে চাই। আপনি এমনি কি করেন? আমি এমনি কিছুই করি না, বাড়িতে এমনি টিভি টিভি দেখি। কোন ক্লাস অবধি? অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি 4 অবধি পড়েছি, তারপর আমার হাত দুটো আর কি চলে যায়, তো তারপর থেকে আর লিখে লিখে পরীক্ষা দিতে পারবো না। তো আজকে আমি হঠাৎ করে টিভিতে একটা জাগলিং দেখছিলাম, হেভি ইন্টারেস্টিং লাগলো। তোমার হাতে কোথায় তুমি লিখতে পারছো না, জাগলিং করবে কি? তাহলে তো হাত নেই, জাগলিং করা যায় না? অন্য কিছু ধরনের কান দিয়ে, নাক দিয়ে, ঠোঁট দিয়ে, পা দিয়ে করছে, মাথা দিয়ে ঠেকাচ্ছে, মাথা দিয়ে নিচ্ছে, আবার আবার কোমর দিয়ে টুম করে দিয়ে দিচ্ছে। তোমার দুটো হাত না একটা? আমার দুটো হাতই, একটা হাত নেই আর একটা হাত কাজ করে না। এমনি তুমি করো কি তাহলে? কিছুই করি না তো, টিভি দেখি বাড়িতে। এবং তো বাবা কি করেন? বাবা ব্যবসা করে, বাবার প্রচুর টাকা আমার। সে ঠিক আছে, কিন্তু মানে আমার বাবা আমার টিভি দেখার ওই রিমোট চালানোর জন্য একটা লোক রেখে দিই। আচ্ছা, এটা সম্ভবটা কি করে হবে? তোমার আপনি কান ফান দিয়ে করেন না? কান বা ঠোঁট, চোখ, মুখ দিয়ে? ঠিক আছে ঠিক আছে, যাই কোন কোন জায়গা দিয়ে জাগলিং করেন? জাগলিং তো জেনারেলি হাতেই হয়। তোমার এখন যে হাতটা আছে যে হাতটা একদমই কাজ করছে না? না, আমাকে তো অন্য একজন ফোনও করে দিল, আপনার আপনার নাম্বারটাও একদিন ডায়াল করে দিল, সেটার জন্য বাবা রেখে দিয়েছে একজন, যে আমার মোবাইল ফোবাইল আছে, আমার হয়ে গেম খেলে, আমি যা যা বলি সেরকমভাবে। ঠিক আছে, পুজোটা একটু মিটে বুঝে আমি বাইরে যাবো, জ্যাগলিংটা কিন্তু একটু অসুবিধে। তুমি কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা রেখো তো একটু দূর, এবং এই স্পিডটা তুমি হারিও না। পৃথিবীতে প্রতিবন্ধকতা বলে কিছু নেই, প্রতিবন্ধক লোকই জীবনে যা করতে পারে, যা অনেক সুস্থ লোক পারে না। হ্যাঁ, এই স্পিডটা যদি তোমার থাকে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে বলে আমি মনে করি। আমি একদিন আপনার শো দেখতে আসবো। হ্যাঁ, আমি একদিন আপনার শো দেখতে আসবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আমি হাত তালি দিতে পারবো না, কিন্তু আপনি কিছু মনে করবেন না। সেসব নিয়ে ভাবতে হবে না, এইসব ব্যাপার নয়। হ্যাঁ একদিন ইচ্ছে রইলো আমি আপনার সাথে পাঞ্জা লড়বো। আচ্ছা আচ্ছা, সে নাই হলো, মেন্টাল একটা ব্যাপার আছে, ভালো পাওয়ারফুল, তুমি স্ট্রং সেই ব্যাপারটাতে। আমার জ্যোতিষী বলেছে তোমার ভবিষ্যৎ খুব ভালো, আমার হাত দেখেই বলেছে। আচ্ছা, যেই হাতটা দেখে বলছে সেই হাতটা নিয়ে না, হাতটা গেল কি করে? অ্যাক্সিডেন্ট হলো? সে তো বিশাল বড় গল্প। মোটামুটি মানে বাইক চালাচ্ছিলে নাকি? মানে আপনি বিশ্বাস করবেন না, আপনাদেরই এক বন্ধু ম্যাজিশিয়ান, সে একটা বাবার সাথে ম্যাজিক শো দেখতে গেছি, এবার আমার হাতটা কেটেছে। কেটেছে? হ্যাঁ, তারপরে আর জুড়তে পারছে না। সেবার হয় নাই না, এবার বিশ্বাস করলাম না। এবার ওই ওই হাতটা আমার কাছে এখনো আছে, আমি ব্যাগে করে নিয়ে ঘুরি। বুঝলাম, তো আমি ওটা নিয়েই যাবো, যেদিন আমি আপনার বাড়ি যাবো সেদিন নিয়েই যাবো। ঠিক আছে, ওকে আপনি।